নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি উনত্রিশে মার্চ থেকে তিরিশে জুন পর্যন্ত বৃহস্পতি গ্রহ অর্থাৎ জুপিটার মকর রাশি রাশিতে নিচস্ত গৃহে অবস্থান করছে এর ফল মকর রাশির উপরে কি পড়তে চলেছে আমি তো এই ভিডিওতে আপনাদেরকে এক একে জানাবো এবং এই মকর রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং শনির সঙ্গে একত্রে বসে থাকায় গুরুসৌরী যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের রাশির দ্বাদশপতি এবং তৃতীয়পতি রাশিতে অবস্থান এবং এই বৃহস্পতি দৃষ্টি দিবে পঞ্চমভাবে দৃষ্টি দিবে সপ্তমভাবে এবং আপনার দৃষ্টি দিবে নবমভাবে তো এই দৃষ্টির ফলে কি হবে এবং তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতিতে সক্ষেত্রিক অবস্থানে আপনাদের কি হবে আমি একে একে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই দীর্ঘ প্রায় বারো বছর পর এই মকর রাশিতে বৃহস্পতি গ্রহে অবস্থান হচ্ছে এবং সঙ্গে শনি গ্রহের অবস্থান অর্থাৎ আপনাদের রাশিতে গুরুসৌরী যোগের সৃষ্টি হচ্ছে এটা একটা খুব ভালো যোগ আপনাদের রাশিতে তৈরি হচ্ছে এবার আপনাদেরকে জানায় আপনাদের তৃতীয় প্রতি আপনাদের রাশিতে অবস্থান করছে অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি কমিউনিকেশন তৃতীয় ভাব থেকে বিচার করি পরাক্রম তৃতীয় ভাব থেকে বিচার বিচার করি আপনাদের যে কোনো ব্যাপারে সাকসেস আপনাদের ভাতৃস্থান তো আপনাদের এই সময় যোগাযোগ খুব ভালো আসবে যে কোনো বিষয়ে কানেকশান আপনাদের ভালো আসবে আপনাদের কাজে উদ্যমতা বাড়বে আটকে থাকা কাজ আপনাদের সাকসেস হবে এমন একটা লোকের সঙ্গে আপনাদের পরিচয় হবে মানুষের সাথে দেখা গেল তার মাধ্যম দিয়ে আপনাদের অনেক কাজ সমাধান হবে এবং যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছেন যারা চ্যানেল চালান তাদের ক্ষেত্রে এই সময়টা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো অর্থাৎ যে কোনো বিষয়ে যোগাযোগ কানেকশানটা আপনাদের জন্য খুব শুভ ফল প্রদান করবে এরপর আপনাদেরকে বলি প্রতি আপনাদের রাশিতে অবস্থান করছে অর্থাৎ দ্বাদশ ভাব থেকে আমরা কী বিচার করি দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করি বিদেশ যাত্রা যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার জন্য চিন্তা করছিলেন এটা একদম সঠিক সময় আপনারা বিদেশ যাত্রার জন্য যেতেই পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো বিদেশে বিদেশের সঙ্গে সরাসরি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই সময়টা শুভ ফল প্রদান করবে পাশাপাশি আপনাদেরকে জানায় যাদের রাশিচক্রে বৃহস্পতি নিচস্ত বৃহস্পতি রাহুযুক্ত বৃহস্পতি কেতুযুক্ত তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসতে পারে এবং যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছেন তাদের জন্য এই সময়টি অনুকূল হতে চলেছে প্রথম কথা এর পাশাপাশি যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো দিক খুলতে চলেছে অর্থাৎ বিদেশে যাত্রা যেমন হবে বিদেশ থেকে আপনাদের অর্থ উপার্জন হবে বিদেশে গিয়ে পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো এই বৃহস্পতি পঞ্চম স্থানের দৃষ্টি পড়ছে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত ছিলেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো অর্থাৎ প্রেমে একটা আপনারা সাকসেস পাবেন প্রেমে আপনাদের সফলতা আসবেই এবং প্রেম থেকে আপনাদের বিয়েতে পরিণত হতে চলেছে এই বৃহস্পতি গ্রহের শুভ অবস্থানে এবং এডুকেশনের দিকটা আপনাদের ধীরে 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 ভালো হবে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন এই আগামী নব্বই দিনের জন্য এ সময়টা খুব সন্তান ভাগ্য আপনাদের ভালো হতে চলেছে সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আছে বৃহস্পতি গ্রহের শুভ অবস্থানে এরপরে আপনাদেরকে জানাই আপনাদের সপ্তম গৃহে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি গ্রহ সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি সপ্তম ভাব থেকে বিচার করি আমাদের ব্যবসা আমাদের বিয়ে তো প্রথম কথা হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ধীরে ধীরে উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন আপনারা দীর্ঘকালীন পরিকল্পনা করেই রাখতে পারেন এবং এ সময় আপনারা যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন এক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রদান করবে ভালো একটা বিয়ের কানেকশান আপনাদের আসবে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন আপনাদেরকে পাশাপাশি জানাই আপনাদের তো শনি সাড়ে চলছে আপনারা প্রত্যেকেই জানেন তবু আপনাদেরকে বলি এই বৃহস্পতির এই ট্র্যানজিট মকর রাশি বা বঙ্গর লগ্নের জন্য এই শনির সাড়ে সাথে কুপ্রভাব কিছুটা হলেও রিলিফ পাবেন এই নব্বই দিনের জন্য অর্থাৎ যাদের বিঘ্ন ওইগুলো ছিল কাজে ডিলে হচ্ছিলো সমস্যা হচ্ছিল মানসিক টেনশান হচ্ছিল আর্থিক দিক সমস্যা ছিল সেই দিকগুলো আপনাদের কিছুটা হলো কাটতে চলেছে এই বৃহস্পতি আপনাদের নবম ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে এই নবম ভাব থেকে আমরা কি বিচার করি ভাগ্য এই ভাগ্যে আপনারা সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যক্ষেত্রে উন্নতি ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ পাবেন এবং আপনারা এ সময় পিতার থেকে সহযোগিতা পাবেন এই নবম ভাবের উপর দৃষ্টি দেওয়া এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি দেওয়ায় এ সময়টা মকর রাশির জন্য ধার্মিক কাজের উপর অর্থাৎ ভগবান দেব দেবীর উপর আপনাদের ভরসা আস্থা খুব বৃদ্ধি পাবে এ সময় আপনারা দেবদেবীর উপর আপনারা প্রচণ্ড আস্থাশীল হবেন এবং আপনারা খুব ভালো একটা ফল বৃহস্পতির এই ট্রানজিটে এই উনতিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে নব্বই দিন আপনারা সুফল পাবেন এবং এর সাথে আপনাদেরকে জানাই আমি যে কথাগুলো বললাম এক্ষেত্রে যদি আপনাদের একটি পাতাও যদি না নড়ে আপনাদের বিয়ের ক্ষেত্রে বা আপনাদের অর্থনৈতিক দিক ক্ষেত্রে অর্থনৈতিক দিক ক্ষেত্রে তো আপনাদের আস্তে আস্তে শুভ হবেই ইনকাম আপনাদের বাড়বে কিন্তু ব্যয়ও আপনাদের হবে ব্যয়টা আপনাদের কিছুটা হলো শৌখিনের জিনিস কেনার জন্য ব্যয় হবে কিছুটা হলে শরীরের দিকে জন্য আপনাদের ব্যয় হতে পারে হেলথের জন্য কিন্তু এতগুলো কথা বলার পর যদি আপনাদের গাছের পাতা একটুকু না নড়ে তাহলে আপনারা জানবেন আপনাদের দশা বা অন্তর্দশা পারমিট করছে না বা আপনাদের রাশিচক্রে বৃহস্পতি গ্রহের অবস্থান খুবই খারাপ আছে বা আপনাদের গ্রহগত অবস্থার কোনো না কোনো জায়গাতে প্রচণ্ড প্রবলেম আছে সেই জন্য আপনাদের হয়তো অ্যাকুরেট প্রেডিকশনটা মিলছে না তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন